জানতে চাচ্ছিলাম যে যেমন সুরা নিসা তেইশ নম্বর আয়টা তেইশ নম্বর আয়টা যেটা বলা হচ্ছে এটা মানে আমি দুই জায়গায় দুই রকম অনুবাদ পাইছি তা এরপর আরো আরো মানে কিছু একটা কয়েক কিছু টিভি একবার পিস টিভিতে বলতেছে যে স্ত্রী কেনা বেচা করা যায় পিস অনেক আগে সে আপনার দুই নয় না দশে হ্যাঁ হ্যাঁ বলেন তো এখন তাহলে এখন যদি মানে ইসলামের যে যৌনতার যে ব্যাপারটা তাহলে ইসলামের যৌনতা কি অবাধ কিন্তু নিয়মের মধ্যে এটা কি আপনার মতামত জানতে চাচ্ছি আমার বিশ্বাস ইসলামের অবাধ জন্যটা আছে কিন্তু নিয়মের মধ্যে যে বউ কেনা বেচা করা যাবে বা আর একটা হচ্ছে এটা একটা আর একটা হচ্ছে এটাই আর কি আহ আর একটা হচ্ছে মুতা বিবাহ হ্যাঁ আরেকটা হচ্ছে মুতাবিবাহ

না তাহলে তুই আমরা তাহলে ধর্মের তাহলে তো শুনি মুসলমান ধর্মের বিরোধিতা করলো আমার হিসাবে ইসলাম ধর্মের বিরোধিতা করলো হ্যাঁ সেটা তো মানে হয় তো মানে ইয়া অনুসারে যুক্তি অনুসারে তো মোহাম্মদ বাতিল না করলে তো এটা বাতিল হয় না মোহাম্মদ শেষ মুহূর্তে কি রাখছিল এই মোতাবি বাবার কয়েকবার বাতিল করছে কয়েকবার আবার চালু করছে শেষ মুহূর্তে কি ছিল চালু ছিল নাকি বাতিল হয়েছিল সেই বিষয়ে যদি আমরা হাদিস দেখি সেই হাদিস পাওয়া যায় যে ওমর পরবর্তীতে এসে সেটাকে বাতিল করছিল

তালে আরেক যেহেতু আরো দুই ধরনের বিবাহ আছে সৌদি আরবে আরো দুই ধরনের বিবাহ প্রচলিত আছে আপনি যদি সার্চ করেন সৌদি আরবে মানে মুসলমানদের মধ্যে আর কি কি টাইপের বিবাহ চালু আছে মুতা ছাড়াও আরো দুইটা টাইপের বিবাহ চালু আছে আপনি কেউ সার্চ করে খুঁজে দেখতে পারেন আহ আরো পাবেন আরো টাইপের বিবাহ আছে ইসলামের ভিতরে ইসলামের মধ্যেই হ্যাঁ ইসলামের মধ্যে আরো দুই ধরনের বিবাহ আছে তা এখন আমি যদি কি বা আমি তাও দুই হাজার আট না নয় দশে দেখেছি যা পিস টিভিতে একটা ওই যে একটা বয়স গুলো তখন তো ওই টিভি নিয়ে কাড়াকাড়ি হইতো মানে কেবল বলতেছে যে হ্যাঁ ইসলামে স্ত্রী কেনা বেচা আছে তাইলে আমি হয়তো কারণ নাম ধরে বলবো না ওইভাবে নাম ধরে বলবো যে বলটু যদি চিন্তা করে যে তার বউটাকে বিক্রি করে দিবে বাবু তার বউ একজনের সাথে প্রেম করে তো বউরে কইলো বলটু বললো এই শোনো তুমি কলটুর সাথে প্রেম করো তা কলটুরে বলো যে তুমি আমাদের দুই লক্ষ টাকা দিতে তাহলে আমি তোমাকে তালাক দিব তালাক দিয়ে তুমি আবার কলটুকে বিয়ে করবে দেখো চিন্তা করে তাহলে তো ইসলামে এটাও জায়গ আছে ইসলামে এটা জায়জ আছে কিনা আমি এই মুহূর্তে আপনাকে সেই বিষয়ে ইয়া দিতে পারবো না আমি আপনাকে শিওর বলতেছি সেটা আমি আমি একটু মিথ্যা বলবো না এটা আমি শিওর আমি পিস টিভিতে দেখছি তখন জাকির নায়ক বক্তব্য শুনতাম অবাক হয়ে যেতাম তখন এই পিস টিভিতে দেখতে যাই এই ভিডিওটা কেটে এই ভিডিওটা কেটে আপনার কাছে যদি ভিডিওটা থাকে তাহলে আপনি ভিডিওটা কেটে আমাকে পাঠাতে পারেন

যে দাসীদেরকে আবার মানে মানে ইয়া করা বিধান আছে অদল বদল করা অদল বদল করে দাসীর সাথে করা এগুলো ইসলামের বিক্রি টিক্রি করতে পারেন মনে করেন আপনার তার দাসী 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 তারও আছে আছে আপনারও আপনি আপনার দাসীর সাথে কয়েকদিন করে তাকে দিয়ে দিলেন দাসীটা তোর দাসীটা আমার কাছে আমার দাসী এইভাবে আপনি অদল বদল করতে পারবেন এটার একদম পরিষ্কার রেফারেন্স আছে বুখারি শরীফে একদম পরিষ্কার ভাবে বলা আছে যে এইভাবে অদল বদল করা যাবে মানে এক্সচেঞ্জ করা যাবে ইয়া করা যাবে মানে দিয়ে দেওয়া যাবে দান করে দেওয়া যাবে হ্যাঁ না তাহলে সুরা তেইশ নম্বর ওই আরটা এখানে বলতেছে যে তোমরা তিনজনে একসঙ্গে আলাপ করবা ব্যবচারের উদ্দেশ্যে নয় তোমরা বিবাহ করতে পারো এই টাইপের একটা অনুবাদ সুরা নিসার তেইশ নম্বর আয়াত আচ্ছা তাহলে আমি তাফসির গুলো আমি একটু খুঁজে দেখবো না আপনি যেটা বলেন সেটা আমি কোন একটা তাফসিরে পাই কিনা আমি যদিও আমি তাফসির গুলো আমার পড়া আছে কিন্তু এরকম আছে বলে আমার তো এই মুহূর্তে মনে পড়ছে না পরে আমি আবারও আরেকবার চেক করে দেখবো না আপনার কথা থেকে হ্যাঁ তাই তাহলে আর যেটা দাসি দাসি তো এখন নাই দাসি মানে একটা আমি একটা বাজার থেকে একটা কিনলাম এটা আমি যে মানে একরকম দেড়মোহের মতো দেড় মোহরের তো এক ধরনের মানে যেটা তো দেখা যাচ্ছে এরকম যে আমি তোমাকে দশ এক লক্ষ টাকা দিলাম এখন থেকে তোমার আমি ভোগ করবো হ্যাঁ হ্যাঁ কিন্তু মানে বিয়ের সাথে পার্থক্য হচ্ছে যে বিয়ের ক্ষেত্রে আপনি মানে ধরেন যাকে বিয়ে করতেছেন তার ইয়াগুলো চেক করতে পারবেন না তার যে যৌনাঙ্গ সেগুলো আপনি চেক করে দেখতে পারবেন না কিন্তু দাসী কেনার ক্ষেত্রে আপনি সেটা চেক করে দেখতে পারবেন যে আপনি যেটা কিনতেছেন মানে এই এই জিনিসটাকে দেখা হয় একটা মালের মতো একটা গরু ছাগলের মতো এখন তো দাসী কেনা বেচার নাই এখন তো বিশ্বাসী তাদেরকে বলতে পারি না যে আসো সরকার না করুক আমরা দাসী প্রথা মুতা বিবাহ বা দাসী প্রথাটা নিজেদের মধ্যে চালু রাখি তারপর কেউ একজনের সাথে প্রেম করতেছে বোলটু বউ প্রেম করতেছে তাহলে বলি ঠিক আছে বলটু

না এটা তো এখন এটা তো ব্যাপার হচ্ছে জিনিসটা আবার ধর্ম ইসলাম ধর্মের বলা আছে পুলিশের এটাই। এখন যেটা আপনি বললেন তার মানে থার্ড পক্ষ ইসলাম ধর্ম যদি প্রতিষ্ঠিত করতে গেলে সরকারি বা একটা তৃতীয় পক্ষ বাধা দেয় তাহলে তো ইসলাম প্রতিষ্ঠিত হলো না হ্যাঁ এই জন্যই তো মুমিনরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সারা দেশব্যাপী ওয়াজ করে বেড়াচ্ছে যেভাবেই হোক ইসলাম শরিয়া প্রতিষ্ঠা করতে হবে এবং শরিয়া প্রতিষ্ঠা করতে পারলে চারটা বিবিও রাখতে পারবে দাসিও রাখতে পারবে অনেকগুলা এবং একদম মানে অবাধিত মানে অবাধে একদম মানে যত ইচ্ছা যত খুশি করতে পারবে আর কি এবং বাচ্চাটা সব বাচ্চা আবু হোক বুড়ি হোক যাই হোক সব করতে পারবে একেবারে মানে বুড়ি থেকে চুরি কাউরে ছাড়বে না এই এইটা তো জন্যই তারা শরিয়া আইন চাচ্ছে না তারা তো সুখী যাচ্ছে এখন তাদেরকে আমি তো এখন তাদের নিয়ে বলবো না আমি আরকি সমাজ নিয়ে বলবো যেহেতু তার যদি চারটা বউ থাকে একটা বউ একটা বউ যাবে প্রত্যেকদিন আহ স্বর্গ স্বর্গীয় সুখ চাবে স্বর্গীয় সুখ চাইলে ওই বউ তো বলবে যে আমরা স্বর্গীয় সুখ দাও নাহলে আমরা তালাক দাও যদি তাকে দেয় তাহলে তো সে পাইলো আর এইরকম মানে এত দাবি দেওয়ার সিস্টেমই তো নেই এত দাবি কেউ করতে পারে আমি পর্যন্ত পাইনি যে যদি দাবি করতে পারবে নাকি দাবি করলে দিব না এই ধরনের কোনো লেখা এই পর্যন্ত পাইনি যদি আমি বলতে যেহেতু ইসলামের স্ত্রী হচ্ছে দাসীর মতোই দাসির সম হ্যাঁ মানে পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক ইসলামিক দার্শনিক ইমাম গাজালী তার বইয়ের ভিতরে লিখে দিয়ে বইয়ের ভিতরে স্পষ্ট ভাবে লিখেছেন ইসলামের স্ত্রী হচ্ছে দাসির মতোই না ঠিক আছে আমি বুঝলাম দাসীর মতোই কিন্তু দাসী কোথা নাই এখন কোনখানে বই তো পাইও নাই যে ওয়াইফ যদি চিন্তা করে স্বামীদের কাছে তালাক চাচ্ছে থাকবে না যদি আমি এটা পাইছি যে আহ মোহাম্মদের একজন বৌ চলে গেছিল কিন্তু তালাক দেয়ার কোনো ক্ষমতা নাই যদি তাকে তালাক দেয় স্বামী যদি তাকে তালাক দেয় তাহলে সে সে স্বামীর কাছে তালাক চাইতে পারে কিন্তু সে কিন্তু তালাক কিন্তু সে দিতে পারে না তার কিন্তু এই ক্ষমতা নাই তালাক দিবে তালাক দেওয়ার ক্ষমতা কিন্তু শুধুমাত্র স্বামীর না না তা ঠিক আছে কিন্তু মানে এরকম আছে যে একটা মহিলার স্বামী তার খোঁজ নেয় না চল্লিশ দিন পর্যন্ত অপেক্ষা করার পর তারপর তাকে বিয়ে করা সে আরেকজনের সাথে বিয়ে বসতে পারে যে তার স্বামী তার খোঁজ নেয় না খুব বরণ পোষণ দেয় না তখন সে চল্লিশ দিন পর আরেকজনের কাছে বিয়ে বসতে পারে এরকম একটা উনি মোহাম্মদ এরকম একটা বিয়ে করছিল হ্যাঁ এরকম কিছু বিধান আছে ঠিক আছে আপনি কি কমল আশিক ভাই আপনি কি আর কিছু বলবেন আর কোন পয়েন্ট আছে আপনার যেটা বলতে চাচ্ছিলাম তাইলে আহ তাইলে দেখা যাচ্ছে যে ইসলামে যেটা এখন তার আপনি দাসী পোথা যেগুলো কাজের লোক যেরকম এই যে সুদের হয়ে যায় তো কাজের লোক হিসেবে যায় দাসী হিসেবে যায় না কাজের লোক হিসেবে যায় কিন্তু সৌদি আরবের যে মানুষেরা টাকা দিয়ে এদেরকে আনে তারা তো মনে করে যে আমরা দাসী আনতেছি তারা তো আর মানে এই আধুনিক মানে সভ্যতা জাতিসংঘের নিয়ম মানবাধিকার সব এগুলো মানে না তারা বলে যে আমরা তো দাসী টাকা দিতেছি পাঁচ লাখ টাকা দিতেছি এক একটা মেয়ের জন্য এককালীন প্রথমে এককালীন পাঁচ লাখ টাকা না দশ লাখ টাকা যেন দিতে হয় তাদের তারপরে সেই ওই যে ওই দেশে যায় তারা তো ভাবে যে আমরা টাকা দিয়ে কি বাংলাদেশ থেকে দাসি আনছে এটাই তো তারা ভাবে তাদের মন মানসিকতা তো এখনো সেই ইসলামের সেই মন মানসিকতা তাই না ও না এটা তো এটা তাদের ব্যাপার এটা জাতিগত ব্যাপার কাজের লোক কাজুর লোক আর দাসী তো এক না কাজের লোক দাসী এক না সেটা সেটা তো আমরা বুঝি যে কাজের লোক দাসী এক তাদের কাছে তো তাদের ইসলাম তো তাদেরকে এই জিনিসটা যে জিনিসটা শিখেছে সেটা হচ্ছে টাকা এককালীন টাকা দিলে সেটা হচ্ছে মানে চুক্তিবদ্ধ দাসী এদেরকে ইসলামের ভাষায় বলা হয় চুক্তিবদ্ধ দাসী ঠিক আছে মুকাতাবে গোলাম মুকাতাবে না মুকাতাবে গোলাম এই টাইপের একটা শব্দ আছে ইসলামে যে চুক্তিবদ্ধ দাস ঠিক আছে এটার বছরের জন্য এখন তো এড়াই চলতে হবে ঠিক আছে কমল ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আমরা তাহলে ভাইকে যুক্ত করি ঠিক আছে ভাই আচ্ছা ভাই আচ্ছা ভালো থাকবে সাথে আলাপ করি আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইলো আমরা দেখি কোন